আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন এভাবে বলে আমাকে অপরাধী করো না মেঘ আমি তোমায় কখনো ভুল বুঝতাম না আমি এত দিনে একটু হলেও তোমাকে বুঝতে পেরেছি চিনতে পেরেছি আমি এটাও জানি আমার মেঘ কোনো ভুল করতে পারে না আর যদি কখনো ভুলও হয়ে যায় আমি সেটা যাচাই করে নেব তারপর ভেবে দেখব তুমি ক্ষমা পাওয়ার যোগ্য কিনা আর একটা কথা তোমাকে কখনো আমি দূরে সরাবো না যদি না তুমি নিজে থেকে আমায় ছেড়ে দাও এখন তার একটু ভালো লাগছে এই ভেবেছে ব্যাপারটা শ্রাবণ খুব সহজভাবেই নিয়েছে একদমই রাগ আর অভিমান কিছুই প্রকাশ পায়নি তার আচরণে মেঘের মনে হলো এই মুহূর্তে মানুষটার একটা সুন্দর আশ্রয় দরকার ভরসা দরকার একটু ভরসা পেলে হয়তো বিশ্বাসটা আরও বেড়ে উঠতো এমনিতেও নিচের প্রতি শ্রাবণের এত শ্রদ্ধা আর বিশ্বাস দেখে সম্পর্কের গভীরতা অনুভব করতে পারছে মেঘ তবু ভয় হয় খুব হারানোর ভয় সব সময় মানুষকে তাড়িয়ে তাড়িয়ে বেড়ায় মুখ ফুটে কিছু বলার সাহস পেল না সে চুপ করে তাকিয়ে রইল একে অপরের দিকে চোখে চোখেই আজ কথাগুলো আদান প্রদানের পথ খুঁজে নিতে ব্যস্ত হাঁটতে হাঁটতে ওরা মেঘদের বাসার কাছে এসে পৌঁছল শ্রাবণের থেকে বিদায় নিয়ে গেটের দিকে এগিয়ে গেল মেঘ শ্রাবণ পিছন থেকে ডাক দিল একবার মেঘ ঘুরে তাকালে মেঘের দিকে একটু এগিয়ে গিয়েও থেমে হঠাৎ মেঘভ্রু নাচিয়ে ঠোঁট উল্টাল নিজের দুহাত দুদিকে প্রসারিত করে নিশ্বাসের শব্দে বলল এসো মেঘ যেন এতক্ষণেই ডাকটুকুর অপেক্ষা করছিল অবশেষে শ্রাবণ তাকে কাছে ডেকেছে তাও নিজের ইচ্ছে অবাক হয়ে ভেজা চোখে তাকিয়ে ভ্রো নাড়ালো আবারও শ্রাবণ হেসে ফেলল মাথা নাড়িয়ে কাছে আসতে ইশারা করল সম্মতি সূচক সারা পেয়ে নিজেকে আর স্থির রাখতে পারল না দোপা এগিয়ে এসে ব্লাজারের ভেতর হাত ঢুকিয়ে বুকে মাথা রাখল ধীরে ধীরে শ্রাবণের হাট করা হাতটা মেঘকে স্পর্শ করল মেয়ে কেঁপে উঠে আর একটু শক্ত করে চেপে ধরল শ্রাবণকে শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে বাহুবন্ধনে আটকে রাখলো শ্রাবণ যেন একটু ফাঁক পেলেই হারিয়ে যাবে মেয়েটা দুচোক বন্ধ করে এই সুখকর অনুভূতিটা উপভোগ করতে লাগল সে জীবনে এই প্রথম কোনো মেয়েকে জড়িয়ে ধরা বুক কাঁপানো অসাধারণ এক অনুভূতি হচ্ছে সেই সাথে বাড়ছে হৃদস্পন্দন অবশেষে মেঘের ভালোবাসার কাছে পরাজয় মানতেই হলো তাকে ভেবেছিল মেঘের বলা সেদিনের কথাটা টিকিয়ে রাখবে কিন্তু এই মেয়েটার এত ভালোবাসার কাছে তুচ্ছ সেই কথাটা আজ হার মানতে বাধ্য হলো বারবার খেয়াল করছিল মেঘের ভেতরের অস্থিরতা একটু তো কাছেই আসতে চেয়েছে মেয়েটা যখন দুটি চোখে হৃদয়ের কথা আদান প্রদান হচ্ছিল তখনই টের পেয়েছে শ্রাবণ এই মেয়েটার একটুখানি চাওয়া এইটুকু চাওয়া থেকে কীভাবে তাকে বঞ্চিত করতে পারে সে ভালোই তো বাঁচতে চাইছে দুজন বাঁচতে চাইছে একে অপরকে ঘিরে এভাবে মেয়েকে কষ্ট দেওয়া একদমই ঠিক হচ্ছে না প্রিয়ার জন্যই সেদিন মেঘ ওভাবে বলেছিল নয়তো এত দূরত্ব আসতই না এখন আর সে কথা বুঝতে একটুও দেরি হলো না তার মনের কথা বলতে না পারার কষ্টে মেয়েটা শেষ হয়ে যাচ্ছে এই সংস্পর্শই পারে একটুখানি শক্তি দিতে ভরসা দিয়ে বিশ্বাস জোগাতে এসব ভেবেই আজ আর নিজেকে আটকে রাখেনি শ্রাবণ অনেকক্ষণ চড়িয়ে রাখায় মেঘ একটু শান্ত হওয়ার পর দুহাতে মেঘের মুখটা তুলে কপালে গভীর করে ঠোঁট ছোয়াল শ্রাবণ চেপে বুকের সাথে আবারও যেন এখানেই পুঁতে ফেলবে আজ মেঘ টের পেল তার শরীরে বিদ্যুতের তরঙ্গ বইছে চোখ থেকে সুখের পানি ছড়ছে সব সুখ সব অনুভূতি যেন এখানেই থমকে দাঁড়িয়েছে আজ আকরাম খান সকালের নাস্তা শেষ করে বাইরের খোলা পরিবেশটাকে উপভোগ করছেন দোতলা বাড়ির সামনের দিকে হরেক রকম ফুলের গাছ বাহারি ফুল ফুটে আছে তাতে তিনি মানুষটা খুব অহংকারীও না আবার খুব সিধেও না তবে একটু রাগই জীবনের শেষ প্রান্তে এসে এখনও তিনি তার রাগকে কন্ট্রোল করতে পারেননি তার এই রাগ এই হুট করে মাথা গরম হওয়া স্বভাবটা চিরকালের যার ফলে হারিয়েছেন নিজের কাছের মানুষদের এত বড় বাড়িতে তিনি একা এতটাই একা যে অসুস্থ হয়ে পড়ে ক্রইলে কেউ এসে তার একটু যত্ন নিবে এমন মানুষের বড্ড অভাব কাজের লোকজন থাকলেও তাদেরকে দিয়ে তো নিজস্ব সব ইচ্ছে পূরণ করা যায় না কিছু মানুষ জীবনে প্রয়োজন একটু ভরসা খুঁজে নেওয়ার জন্য কিছু মানুষের প্রয়োজন অসুস্থ রুগ্ন শরীর নিয়েও হাতে হাত রেখে দীর্ঘ পথ অতিক্রম করার জন্য অন্তত স্ত্রীর সন্তান কেউ একজন আজ বেঁচে থাকত থাকতো না এত কষ্ট যন্ত্রণা সীমাহীন এক ভাবনারা এসে ভর করল তার মস্তিষ্কে তিনি হারিয়ে যেতে চাইলেন অতীতে কিন্তু সেদিনের একটা হৃদয় বিদারক চিৎকার তার সেই ভাবনার বিঘ্ন ঘটালো তিনি শুধু বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বের করতে পারলেন বাড়ির সীমানার প্রবেশপথে একজন বিধ্বস্ত মহিলাকে আসতে দেখলেন আবারও একটা প্যারার মুখোমুখি হতে হবে তাকে তিনি চান একটু স্বস্তি একটু মুক্তি তবুও সেটা কোথাও পান না অপরাধ আর লজ্জা তাকে আজ ছোট করছে সবকিছু হারিয়ে এখন তিনি বুঝতে পারেন শুধু রাগকে পুঁচি করে জীবনে কখনো সুখী হওয়া যায় না তবুও তিনি সর্বদা নিজের চাহিদাকে মূল্য দিতে প্রস্তুত যত চাই হোক না কেন নিজের কাজ হাসিল করতে তিনি কখনো দুবার ভাবেন না যা পাওয়ার আকাঙ্ক্ষা করেন তাই তাকে পেতে হবে না পেলে জোর করে আদায় করে নিতে জানেন মালিহা খানাম এসে তার সামনে দাঁড়ালেন রাগে তার শরীর কাঁপছে হাতের রেপাল ওনার কপাল পরাপর ঠেকিয়ে চিৎকার করে পড়লেন আমার মেয়েকে তুই কেড়ে নিয়েছিস জানোয়ার আমার ওইটুকু একটা মেয়ে কি বুঝতে এসব শারীরিক সম্পর্কে এভাবে তাকে শেষ করে দিলি আজ এখানে তোকে মেরে আবারও জেলের বন্দি জীবন গ্রহণ করব। আমি তবু তোর মতো জঘন্য মানুষকে বাঁচিয়ে রাখবো না আকরাম খান হাসলেন একবার তারপর বললেন শুধু তুমি হারিয়েছ মালিহা আমি কিছু হারাইনি আমার স্ত্রী সন্তান কেউ নেই দেখো আমার এত টাকা এত বিশাল সম্পত্তি তবু আমার কেউ নেই আমার স্ত্রী সন্তানকে হারানোর বিচার আমি কার কাছে চাইব বলতে পারো নিজের ভুলে স্ত্রী সন্তান হারিয়েছ এখন আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করার খেলায় মেতে উঠেছ মনে রেখো আমি বাঁচিয়ে থাকতে সেটা কখনো হতে দেব না তাহলে আবারও আরেকটা দৃশ্য পুনরাবৃত্তি হোক এই বলে তিনি তেরে গেলেন মালিহা খানমের দিকে মহিলা বড্ড চালাক হাতের রেপাল সোজা আকরাম খানের বুকে তাক করে বললেন মেয়েটার পিছু ছেড়ে দে নলে সারা জীবন জেলে পচে মরতে হবে আমাকে জেলে পাঠাবে এমন আইন আছে দেশে ভুলে গেছ কোন দেশে বাস করছো যে দেশে অপরাধী অপরাধ করে আমার মতো বুক ফুলিয়ে হাঁটে সে দেশে বিচার চাও তুমি কোন বিশ্বাসে ভেব না তুমি এখন থেকে জীবিত ফিরে যেতে পারবে তোমার শেষ পরিণতিও খুব ভয়াবহ হবে জেনে রাখো মালিহা খানম কিছু বলতে চাইলেন কিন্তু তার আগেই তাকে অবাক করে দিয়ে আকরাম খান অন্য কাউকে ফোন করে মেঘের পিছনে লেলিয়ে দিলেন মালিহা খানাম বড় বড় চোখে তাকিয়ে ঠক গিলে মনে মনে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি মেয়েটার সহায় হও আমার মতো আর কোনো মায়ের বুক খালি করো না খোদা সকালবেলা বাবা মা আর ঐশীকে নিয়ে নাস্তা করতে করতে ব্যবসায়িক কিছু আলোচনা করছিল শ্রাবণ সেদিনে সেই মিটিংটা সাকসেস হওয়ায় কাজের চাপ বেড়েছে তাদের মন মতো পণ্য সাপ্লাই দিতে পারলে লাভের আশঙ্কা দ্বিগুণ এসব খুঁটিনাটি বিষয় আলাপ শেষে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে রুমে আসে শ্রাবণ পিছন পিছন ঐশীও ছুটে আসে শ্রাবণের পিছু দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে বলল কালচে বাইরে ঘোরাঘুরি করে ভাবিকে নিয়ে কত কিছু খেলে আমার ভাগ কোথায় শ্রাবণ অসহায় মুখে ঐশ্বের দিকে তাকালে সেই হাসি দিয়ে শ্রাবণকে ছড়িয়ে ধরে বলল চকলেট চাই নয়তো বড়মাকে সব বলে দেব চকলেট তো দেওয়াই যায় কিন্তু পুচকি তুই এত কথা জানলি কিভাবে কথা হয়েছে তার সাথে হুম কাল রাতে তোমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া দেখেই বুঝেছি তোমার ডাক পড়েছে যাবে তো যাও না আমার ভাগ তো দিয়ে যাবে না কি আমার মুখ বন্ধ থাকবে ও এই ব্যাপার আচ্ছা শোন আজ বিকালে ঘুরতে যাবো তুই আমি আর মেঘ তখন যা লাগবে দিব কি ঠিক আছে এখন আমাকে ছাড়া যায় অফিস যাব না ঠিক আছে না নিলে কিন্তু খবর করিয়ে দিব কিচ্ছু করা লাগবে না আমার বোনটি আমি এসে তোকে নিয়ে বাইরে যাব এখন কাজে যেতে হবে তো যাচ্ছ যাও আবার ঘুরতে যাওয়ার কথা ভুলে যেও না যেন ঐশী বেরিয়ে গেলে শ্রাবণ দ্রুত তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল শুধু মেঘকে একটা মেসেজ পাঠিয়ে বিকেলের জন্য প্রস্তুতি নিতে বলল নাস্তা খেতে খেতে শ্রাবণের পাঠানো মেসেজটা পড়ছিল মেঘ ঠোঁটের কোণের সেই হাসিটা যেন সব সুখ পাওয়ার সাক্ষী আজ। নীল আর চোখে মেঘকে দেখে বলল এত হাসি না মেঘ নাস্তা শেষ কর ফোনটা এখন একটু ফেলে রাখলেই তো ভয় উফ ভাবি যাও তো সব সময় এত বকা ভালো লাগে না নাস্তা শেষ করে দ্রুত চলে আসে মেঘ নীল শাশুড়ি মায়ের সঙ্গে রান্নাঘরে টুকটাক কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো কি চাই ম্যাম একটা পার্সেল ও ঠিক আছে দিন এখানে একটা স্বাক্ষর করে দিন নীল হাত বাড়িয়ে একটা কাগজে সই করে পার্সেল নিয়ে ভেতরে প্রবেশ করলো পার্সেলের ওপরে নিচের নাম দেখে অবাক হয়ে গেল প্রথমে পরে ভাবল হয়তো আদনান কোনো সারপ্রাইজ গিফট অর্ডার করে থাকতে পারে তাকেই জিজ্ঞেস করলে হয় কিন্তু আদনান তো এখন বাসায় নেই নীল পার্সেলটা নিজের রুমেই রেখে দিল ফ্রির সময়ে চেক করা যাবে এখন অন্তত হাতের কাজটা সেরে নিই রেদোয়ান হাসান বিছানায় শুয়ে শুয়ে একটা ইসলামিক বই পড়ছিলেন এই বই পড়ার অভ্যেসটা তিনি মেঘের থেকে পেয়েছেন মেয়েকে এত বই পড়তে দেখে ওনার বেশ আগ্রহ জাগত মাঝে মাঝে তাই অবসরে বইকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনিও মেঘ হাঁটতে হাঁটতে বাবার রুমের দিকে এগিয়ে গেল দরজায় নক করে ভেতরে যাওয়ার পারমিশন নিয়ে রুমের ভিতরে ঢুকে বাবার পাশে চুপচাপ বসে রইল রেদোয়ান হাসান বইটা বিছানায় রেখে চশমা খুলে মেঘের দিকে ফিরে জানতে চাইলেন কি খবর আমার মেয়ের সব ঠিকঠাক আছে তো মা হ্যাঁ আব্বু সব ঠিক আছে তাহলে কিছু বলতে এসেছো আমাকে কোন আবদার এটা ঠিক আবদার নয় আব্বু আমি তোমার আর সহযোগিতা চাই কি ব্যাপারে আব্বু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সেদিনের ব্যাপারে হ্যাঁ তুমি সিদ্ধান্ত অবশ্যই নিতে পারো নিজের ভালো বন্ধের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো তোমারই আমরা কিভাবে সহযোগিতা করতে পারি সেটাই বলো সেদিনের পাত্রকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি আমি তাকে বিয়ে করব না আব্বু আমার নিজের সেই দুটানা আমি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি তবে তোমাদের ছাড়া আমি এক পাও আগাতে পারি না ভালোবাসা কাউকে মেঘ নিচু হয়ে মাথা নাড়ল মেঘের বাবা মেয়ের হাতে চুমু খেয়ে বললেন বেশ তুমি যদি মনে করো ছেলেটা তোমার জন্য পারফেক্ট সারা জীবন কাটাতে তুমি কোনো দ্বিধা করবে না কোনো অবহেলা করবে না একে অপরকে তাহলে ছেলেটা যেই হোক আমার কোনো আপত্তি নেই কারণ আমি আমার মেয়েকে বিশ্বাস করি আর তাকে সুখী দেখতে চাই নিশ্চয়ই সে খারাপ কোনো মানুষকে বেছে নেবে না খুশিতে মেঘ বাবাকে চড়িয়ে ধরল তৎক্ষণাৎ মেয়ের এই হাসি খুশি মুখ দেখে স্বস্তির নিশ্বাস ফেললেন রেদোয়ান হাসান যাক এত দিনে তার মেয়ে তাহলে কাউকে ভালোবাসতে পেরেছে পার্সেল খুলে রীতিমতো শরীর কাঁপনি শুরু হলো নীলের রাফি তার শ্বশুরবাড়ির ঠিকানা পর্যন্ত জানে কিন্তু কিভাবে দ্বিধা দ্বন্দ্বে ভুগতে ভুগতে পার্সেলটা খুলতে লাগলো সে প্যাকেট খুলে সুন্দর একটা উপহার পেল নীল উপহারের ভাঁজে একটা চিঠি নীল সেটা মেলে পড়তে শুরু করল প্রিয় নীলিমা তোমায় আমি কখনো এই নামে ডাকার সুযোগ পাইনি আমারই ভুলের জন্য তুমি তো জানতেই আমি একটা বখাটে সুন্দরী মেয়ে দেখলে তার রূপের সোধা পান্না করে শান্তি পায় না আমি তো এমন কখনো হতে চাইনি তবুও আমার জীবনটা এমন ছন্নছাড়া হয়ে গেল বাবা মায়ের বিচ্ছেদে আমি শুধু তাদের ভালোবাসা হারাই নিলিমা আমি হারিয়েছি আমার গোটা জীবনের সৌন্দর্যকে বেপরোয়া জীবন আমার সব কেড়ে নিলেও তোমাকে পেয়ে ভেবেছিলাম একটু ভালো থাকবো কিন্তু তুমি তো আমাকে ভালোবাসবে না নিজেকে পাল্টালে যদি তোমার একটু ভালোবাসা পাই সেজন্য নিজেকেও পাল্টাতে শুরু করলাম ফলস্বরূপ তুমি আমার বন্ধুত্ব গ্রহণ করলে আমি হয়তো তোমাকে পুরোপুরি ভালোবাসতে পারিনি কারণ আমার মনটাই মরে গিয়েছিল অনেক আগে যে হাতে অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছি সে হাতে তোমার জীবন সাঁচে তোলা ছিল আমার অবান্তর কল্পনা সেদিন কি যে হলো আমার আমি নিজেও জানি না তোমাকে কাছে পাওয়ার লোভটা আমাকে আমার আগের রূপে ফিরিয়ে নিল হিংস্র পশুর থেকেও খারাপ আচরণ করেছি তোমার সাথে আমি সেই জন্য লজ্জিত তুমি আমায় ক্ষমা করবে কিনা জানি না তবে আমার শুভেচ্ছাটুকু গ্রহণ করো আমি চাই আপনাদের সাথে তুমি সুখী থাকো খুব ভালো থাকো সেদিন ওভাবে তোমাকে ফেলে দিয়েছি বলে ভেবো না আমি খুব খারাপ তুমি যেন অন্য কারো না হও সেজন্য ভেবেছিলাম তোমাকে শেষ করে দিই পরে নিজেও মারা যাই কিন্তু পরোক্ষণে মনে হল আমি ভুল ভালোবাসার কাছে হেরে গিয়ে এভাবে কাউকে মেরে ফেলাটা কি ধরনের বোকামি ছিল এখন টের পাচ্ছি আমি একটা সাইকো নিলিমা নুলি কিভাবে সেদিন তোমাকে এত কষ্ট দিলাম লিভার সিরোসিসে আক্রান্ত আমি এখন মৃত্যুর প্রহর গুনছি শেষ নিঃশ্বাসটা থেমে যাওয়ার অপেক্ষা করি প্রতিনিয়ত ভাবি এই বুঝে চিরতরে ঘুমিয়ে যাব আর সেই মরণ ঘুম কখনো ভাঙবে না আমি ক্ষমা চাইছি তোমার কাছে সেই শেষ নিঃশ্বাস চলাকালীন সময়েও আমি তোমার কাছে ক্ষমা চাইব তুমি আমাকে ক্ষমা করে দিও নিলিমা আর কোনোদিন আমার মতো পাপির ছায়াও তোমার জীবনে পড়বে না অনেক ভালো থাকো তুমি সুখী থাকো ইতি ইয়াসির আরাফাত রাফি দুপুরের আগেই আদনান বাসায় ফিরে এলো মেঘের নিরাপত্তা নিয়ে ইফতির সঙ্গে কিছু আলাপ করতে বের হতে হয়েছিল তাকে এখনও বাড়ির কাউকে বলেনি মেঘের সাথে হওয়া সেদিনের ব্যাপারে ভেবেছিল এটা সামান্য ব্যাপার বিয়ে শাদির অনুষ্ঠানে এমন দু একটা ঝামেলা হতেই পারে কিন্তু যখন পুরোপুরি নিশ্চিত হল সেদিনের সেই মহিলা তাদের আত্মীয় মহলের কেউ হয় না তখন থেকেই মেঘকে নিয়ে তার দুশ্চিন্তা বেড়েই গেল সঙ্গে মেঘের এই মহিলার কিসের এত শত্রুতা সেটাই পারেনি আদনান ফিরে কথা জিজ্ঞেস করবে ভাবলো কিন্তু নীলিমার উদাসীনতা তাকে একটু বিচলিত করলো মেঘের রুমে না গিয়ে ব্যালকনিতে এসে নীলিমার কাঁধে হাত রেখে জানতে চাইল কি হচ্ছে তোমার সকালে তো খুব হাসি খুশি ছিলে এত দ্রুত চাঁদ মুখে নেমে এসলো কেন নীলিমা কিছু বলল না শুধু ফ্যাল ফ্যাল করে আদনানের দিকে তাকিয়ে রইল কিছু সময় তাকিয়ে থেকে বর্ষপাতের মতো ছাপিয়ে পড়ল বুকে কষ্টগুলো তখন আর বাদ মানল না চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো শুধু কাপা কাপা গলায় বলল। একটা পার্সেল পাঠিয়েছে রাফি কি হয়েছে তাতে চিঠি হ্যাঁ খুব খারাপ লাগছে ওর জন্য আমি তো ওর খারাপ চাইনি কখনো তবে কেন আজ ওর এই অবস্থা মন খারাপ করো না যা কিছু হয় ভালোর জন্যই হয় রাফি তোমাকে ভালোবাসলেও তার উদ্দেশ্য যে সৎ ছিল না সেটা তো ক্লিয়ার হয়ে গেছে না হ্যাঁ তবে ভেবে দেখো তো একটা বিষয় ভেবে দেখো রাফি তার অন্যায়ের শাস্তি পাচ্ছে কি পাচ্ছে না শুধু দোয়া করো যেন ও সুস্থ হয়ে ওঠে রাফি আমাদেরকে শত্রু ভাবতে পারে কিন্তু আমরা তো আর তার খারাপ চাইতে পারি না নেই তুমি খুব ভালো মনের মানুষ আদি এত কিছু জেনেও আমাকে এত ভালোবাসো তোমার এই এত ভালোবাসার ঋণ আমি কিভাবে শোধ করব বলতে পারো ভালোবাসার ঋণ শোধ করা যায় না নীল শুধু ভালোবাসাতেই এই ঋণ হালকা হতে পারে তবে পুরোপুরি শোধ হবে না কোনো দিনও কেউ কম ভালোবাসবে কেউ বেশি কিন্তু কেউই এই ঋণ শোধ করতে পারবে না যদি ঋণ শোধ করা যেত তাহলে প্রত্যেকটা সন্তানও তার বাবা মায়ের ভালোবাসার ঋণ শোধ করে দিত বিকেলবেলা শ্রাবণের ফোন পেয়ে দ্রুত তৈরি হয়ে নিচে নামলো মেঘ নীল তখন আদনানের সাথে গল্প করছিল ড্রয়িং রুমে বসে নীলের থেকে বিদায় নিল বাইরে যাওয়ার জন্য কিন্তু আদনান তাকে আটকে ফেললো কিছু সময় রাগি চোখে তাকিয়ে ধমক দিয়ে বলল হুট একা একা বাইরে যাওয়া বন্ধ কর মেঘ নীল দ্রুত আদনানের হাত খামছে ধরে শান্ত করার চেষ্টা করলো মেঘ রীতিমতো কাঁপছে ভাইয়ের এমন বাজখাই কণ্ঠস্বর শুনে আদি কখনো মেঘকে বকে না আজকেই এই অদ্ভুত বকানিটা মেঘকে ভরকে দিল মুহূর্তেই কাপা কাপা গলায় শুধু বলল। একা যাচ্ছি না তো বাইরে একজন অপেক্ষা করছে প্লিজ যেতে দাও মেঘের নিচু স্বরের কথা শুনে আদনান রাগ খানিকটা কমিয়ে বলল তো সিকিউরিটি দরকার মেঘ আমি চাইছিলাম না সত্যিটা তুই জান কিন্তু এখন তো দেখছি তোকে সবটা না জানালে এভাবে বাইরে গিয়ে তুই নিজেই নিজের বিপদ দেখে আনবি মেঘ আদনানের পাশে বসে কাঁধে মাথা রেখে আদুরে গলায় বলল কি হয়েছে ভাইয়া এভাবে তো তুমি আমাকে কোনোদিন বকনি তবে আজ কেন কেউ তোকে হন্য হয়ে খুঁজছে তোর ক্ষতি করতে চায় কেউ তবে মানুষটা যে কে সেটা না জানলেও এটা পরিষ্কার যে সেদিনের ওই মহিলাই এখনো তোর জন্য বিপজ্জনক কারণ ওই মহিলা তোকে ফলো করতে করতে ইফতির হাসপাতালেও গিয়েছিল আচ্ছা তুই সেদিন হাসপাতালে কেন গিয়েছিলি বলতো একজন পেশেন্ট দেখতে না ও সব এত ভেবো না মেঘ নিজেকে রক্ষা করার কৌশল জানে ভাইয়া কেউ তোমার বোনের কোনো ক্ষতি করতে পারবে না দেখো এখন তো বাইরে যেতে হবে প্লিজ সঙ্গে শুকনো গলায় ঢোক গিললো মেঘ নীলিমার দিকে তাকিয়ে আর চোখে ইশারা করলো কি জবাব দিবে নীলিমা হেসে আদনানকে বলল আরে ওর ফ্রেন্ড ছেড়ে দাও না আজ একটু ঘুরে আসুক মুখ গম্ভীর রেখেই আদনান বলল মেঘ খুশিতে আদনানকে ছড়িয়ে ধরে একটু আদর দিয়েই বাইরে গেল গেট খুলে দেখলো শ্রাবণ গাড়ি পার্ক শ্রাবণ গাড়ি তার করিয়ে রেখে এক পায়ে ভর করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক মনে আকাশের দিকে তাকিয়ে শ্রাবণের সামনে গিয়ে আঙ্গুল দিয়ে তুড়ি বাঁচিয়ে বলল কি ভাবছেন এত চোখ নামিয়ে মেঘের দিকে তাকালো শ্রাবণ একটু হাসি দিয়ে বলল কি আবার তোমার কথা মিথ্যা বললেই হলো আমি মিথ্যে বলি না ওঠো জলদি মেঘ পিছনের দরজা খুলতেই ঐশী তার দিকে তাকিয়ে কোমরা মুখ করে বলল